শহর মে তোমারে একলাপন কি কিসসে ইতিমধ্যে দর্শকদের মনে এবং প্রেক্ষাগৃহে মায়ার জাল বিস্তার করেছে রাজশ্রীদের পরিচালনায় ম্যাকবেথের আদলে তৈরি নতুন বাংলা ছবি মায়া আর সেই নিয়েই আজ আমরা আড্ডা দেব ছবির এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র যিনি রয়েছেন কোনিনিকা দি কোনিনিকা বন্দ্যোপাধ্যায় তোমার সঙ্গে ওয়েলকাম থ্যাংক ইউ ম্যাকবেথের আদলে তৈরি বলা যায় মায়া নিয়ে কি বলবে মায়া তো ইতিমধ্যেই হল রিলিজড এবং দর্শকদের মনে মায়ার জাল বিস্তার করেছে বলা যেতে পারে রাজশ্রীর মায়া জাল মানুষের মনে বিস্তারিত হয়েছে এ তো বিশাল বড় খবর এবং আমি এইটুকুনি বলতে পারি এই প্রায় ১৯ জন অনসাম্বল কাস্টিং নিয়ে রাজশ্রীর সিনেমার কথা ভেবেছিল এবং এর আগে যখন সিনেমা করতাম আমি এতজনকেও নিত দেখে ভাবতাম কী করে ও হ্যান্ডেল করে এটা আমার কাছে বিশাল একটা জানার ব্যাপার ছিল কারণ এতজন স্টারকে হ্যান্ডেল করা তো মুখের কথা নয় তারপর আমি যখন শুটিংয়ে গেলাম দেখলাম এটা কোনো ব্যাপারই নয় ওর কাছে ইজ আ ভেরি সুইট পার্সন এবং খুব আনন্দ করে আমরা কাজ করেছি এবং সেটা রিফ্লেক্ট করছে এবং দর্শক যেভাবে মানুষ এসে দেখছে মায়া সেটাও একটা আমাদের কাছে বড় পাওয়া আমি এইটুকুনি বলতে পারি দেখো ম্যাকবেথ নিয়ে সিনেমা এবং বাংলা সিনেমা এইরকমভাবে অনেকদিন বাদে কেউ একটা ভাবলো এবং আমার মনে হয় যে এইটা যে মানুষ দেখছে হলে এসে এটাই একটা বড় পাওয়া কারণ সিনেমা সবসময় তথাকথিত এক পথে তো চলে না এটা একটা অন্য জনরের সিনেমা এবং প্রত্যেকটি চরিত্র খুবই সূক্ষ্ম থ্যাংক ইউ প্রত্যেকটি চরিত্র খুবই সূক্ষ্ম এবং খুব সুন্দর করে হ্যান্ডেল করা এবং মানুষ ফলে আসুক আরও বেশি করে আসুক দেখুক আমাদের অ্যাপ্রিসিয়েট করুক এটাই চাই দরবার কো লেকিন হমে জিন্দা রাখনা ম্যাকবেথ নিয়ে এর আগেও বাংলায় ওয়েবে কাজ হয়ে গেছে এবং ভীষণ ভালো সাড়া সেটা বিশাল ব্যাপার হ্যাঁ সেটা তো সত্যিই খুব ভালো হয়েছিল এবং দেখো ওয়েব এখন আর কোনো অংশে পিছিয়ে নেই সিনেমার থেকে তবে এইটুকু আমি বলতে পারি সেই ওয়েব সিরিজ আর এই সিনেমার মধ্যে অনেক পার্থক্য আছে সেখান থেকে একটু চাপ লাগছিল মানে এটা তো অনেক দিন আগে শ্যুট করা এবং এতদিন পরে কোভিড বা বিবিধ কারণে রিলিজ পিছিয়েছে তো সেখান থেকে কি একটু চাপ ছিল আমার চাপ লাগে না তার কারণ হলো দেখো আমি যখন সাহিত্য পড়ি যেটা নিজের পার্সপেক্টিভ দিয়ে পড়ি তাই না যে কোনো সাহিত্য দুপাতার কবিতাও যখন পড়ি তখনও কিন্তু নিজে যা নিজের পার্সপেক্টিভ দিয়ে পড়ি তাই একজন ডিরেক্টর এর আগে নিজের পার্সপেক্টিভ দিয়ে একটা একটা গল্প দেখেছে ভেবেছে সাজিয়েছে এবং মানুষের কাছে নিয়ে এসছে ঠিক অন্যভাবেই আর একজন ডিরেক্টর তার নিজের মতো করে সাজিয়েছে এটা হলো ওই আমাদের সামারি লিখতে দেওয়া হতো না এই গল্প পড়ে তুমি কী বুঝলে ওই রকম মানে তুমি তোমার মতো করে ভাব প্রকাশ করেছো এটা আরও বেশি আমার ইন্টারেস্টিং লাগে কম্পেয়ার করার জন্য মানুষ দেখবে আমার যা দেখার দেখেছিল তোমার ছেলে আর তুমি আগে পরিচালক এটা ভেবেছিলেন তো এই পরিচালক কী ভাবছে এই চরিত্রটা কি মানে বিগত দিনে আমরা যেভাবে কোনিনিকা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি তার থেকে বেশ অনেকটা আলাদা হ্যাঁ একটু আলাদা আমার করতে বেশ ভালো লেগেছে কারণ এরকম চরিত্র অভিনয় আমি আগে কখনো করিনি কেউ কখনো ভাবেওনি আমাকে এরকম চরিত্রে আমাকে সবসময় মানুষ একটু অন্যরকমভাবে দেখে মানে ভালো মেয়ে এই লম্বা চুল মাথায় সিঁদুর হাতে শাঁখাপালা বাড়ির বউ সাদা লাল পাড় শাড়ি আমি ক্লান্ত এই সাদা লাল পাড় শাড়ি পরতে পরতে সেই জায়গা থেকে একেবারে আলাদা মানে রাজশ্রীজি এরকমভাবে আমাকে ভাবতে পেরেছে এটা ভেবেই আমার খুব অবাক লেগেছিলো যখন আমি লুক টেস্টে যাই আমাকে শাড়িগুলো আমি স্লিভলেস পরি না বলছে না তুমি পরো তোমায় দারুণ লাগবে তারপর আমার হাতে একটা বন্দুক প্রত্যেকে তুমি দেখে যাবে চার পাঁচজনের হাতে বন্দুক এবং উই আই এনজয় প্লেইং দ্যাট ক্যারেক্টার কারণে এই চরিত্রটা করতে গিয়ে যেভাবে বললে যে রাজশ্রী এরকমভাবে আমাকে ভেবেছে এরকম কাজ তো আগে করিনি তখন কি মনে হচ্ছিলো যে এই কাজ আমার এই চরিত্রটা আমার অনেক আগে পাওয়া উচিত ছিল যেহেতু এতগুলো বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে এরকম চরিত্র হতে হবে তবে তো ভাববে তাই না আমি এর আগে চরিত্র এরকম করিনি তা না আমি একটি কাদের ফুলের বউ বলে একটি চরিত্র করেছিলাম সেখানে আরও বেশি আমি বলবো একেবারে অন্য রকমের অন্য মাপের চরিত্র অভিনয় করেছিলাম সেটাও কিন্তু রাজশ্রীরই কাস্টিং করে দেওয়া আমায় তাই ও বেশ আমাকে অ্যাংরি ওম্যান মানে একেবারে শক্তিশালী নারীর ভূমিকায় দেখতে ভালোবাসে বলে আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটিয়ে ফেলার পর মনে হয় যে আরও কিছু আমার প্রাপ্তি ছিল আমি পেলাম না পেলাম কি রে এখনও তো কিছু পাইনি দাঁড়া পাওয়া বাকি এখন সবে পাওয়া শুরু এটা আমি বিশ্বাস করি আশা করি আমাকে সেদিন একদিন বললো যে তোমার মনে হয় না আমি এখনও হোপফুল মেবি অ্যাট দ্য এজ অফ 50 আইল গেট আ লট অফ ওয়ার্ক যা যা আমি চেয়েছিলাম জীবনে মানে আক্ষেপ রয়েছে তা কোনো আক্ষেপ নেই এখন আর আক্ষেপ করার সময়ও নেই আমার যা পেয়েছি আই ওয়াজ হ্যাপি অনেক শিখেছি জীবন থেকে সেটা সব থেকে বড় পাওয়া কারণ সেটা নিয়েই আমি যাব আর এইটুকুন বলতে পারি আশা করি আরও ভালো ভালো অভিনয়ের জায়গা পাবো যাতে মানুষকে খুশি করতে পারি কারণ আফটারঅল উই আর পারফর্মার্স মানুষ খুশি হলেই আমরা খুশি
একটি সাক্ষাৎকারে তুমি বলেছিলে যে আমার কাজটা বেশি হয়ে গিয়েছে এবং আমার মনে হয় একটি প্রাপ্তিটা আমার একটু কম, মানে যেটা যা পাওয়া উচিত ছিল সেটা আমি এত পাইনি। সত্যি তো পাইনি, এটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। এবং দেখো অ্যাকসেপ্টেন্সটাই হলো আসল, মানে আমার যখন আগে আমি পেতাম না তখন আমার মনে তো কেন পাচ্ছি না কেন পাচ্ছি না, তখন বয়সটা কম ছিল। সময়ের সঙ্গে সঙ্গে একটা জিনিস রিয়েলাইজ করেছি, ইফ ইউ তুমি যদি তুমি ডিজার্ভ করলেও যে তুমি পাবে তার কোনো অর্থ নেই, কিন্তু সেই সঠিক সময়টা যদি আসে তাহলে তুমি পাবে। তাই আই থিঙ্ক আমার সঠিক সময়টি আসেনি, আসবে হয়তো কোনো দিনও, এলে হয়তো আমি পাবো। আশাবাদী এখন এটা অবশ্যই, আশাবাদী না হলে জীবনে বাঁচবো কী করে? পারমিতার মতো চরিত্র করার পাশাপাশি আরও একটা চ্যালেঞ্জিং চরিত্র বলা যায় মুখ্যমন্ত্রীর ভূমিকা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা। শুটিং চলেছে জমিয়ে এবং বিভিন্ন সময় হয়তো দর্শক কোথাও গিয়ে একটুখানি হঠাৎ করে ভেবেছেন তিনিই এসেছেন, তারপর দেখেছেন যে শুটিং চলছে, একটু শুনি। খুব ইন্টারেস্টিং ছিল জার্নিটা, এখনও তিন চার দিন শুটিং বাকি, বাট এই পঞ্চায়েত ভোটের জন্য বোধহয় ওরা এখন স্থগিত করেছে। তবে এইটুকুন বলতে পারবো, মানুষ আমাকে অনেক গালিগালাজ করেছে, খুব অবাক লাগলো, আমার ফেসবুক ভর্তি শুধু গালাগাল। এবং আমি খুব অবাক হলাম, মুখ্যমন্ত্রী হলে বলতে পারতেন আমাকে, আমার খুব দুঃখ হয়েছে। আফটার অল আমি প্রফেশনাল অ্যাক্টর, অবশ্যই আমি পয়সা পাচ্ছি বলে কাজ করছি, আমার সেখানে যে কোনো চরিত্র আমি অভিনয় করতে রাজি আছি। এবং দেখো একটা আমার আমার এটা আমি একদম অন্য জায়গা থেকে আমি অভিনয়ের কথা বলার আগে বলবো, এই যে সোশ্যাল মিডিয়া, এটা যেমন একটা বুন, যেমন একটা আমাদের জন্যে কী বলবো, আমাদের জন্যে বিশাল একটা ব্যাপার, সবাই সবার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে, ও হ্যাঁ দুটো অভিশাপ এবং আশীর্বাদ দুটোই। এবং এই অভিশাপ যদি তুমি করে দিয়ে যাও করে দাও তাহলে খুবই দুঃখের হয়। আজকে তোমার কোনো অধিকার নেই একজন মেয়েকে, তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি একজন বার ডান্সার হতে পারেন, তিনি একজন ডাক্তার হতে পারেন, তিনি যা খুশি তাই হতে পারেন, তিনি যা খুশি তাই করতে পারেন, তার সেই স্বাধীনতাটা থাকা দরকার। এবং আমার মনে হয় সমাজ এখন এতটা দূর এগিয়ে গেছে যে সেই মেয়েটি সেটা করতে পারুক, সেটা করার জায়গাটা আমরা দিতে পারি, তাকে এইভাবে গালিগালাজ করা উচিত না, এটা আমার মনে হয়। আমাকে বলো কেমন লাগলো, আমি কিন্তু একেবারেই দিদিকে কপি করিনি, কারণ ডিরেক্টরই চাননি। এবং স্ক্রিপ্ট যেটা লেখা হয়েছিল, যে সংলাপ লেখা হয়েছিল, সেটা দিদির ভাষার সঙ্গে, মানে দাদা দিদি যে ভাষায় কথা বলেন তার থেকে একেবারে আলাদা। এবং আর একটা কথা বলবো, অনেক বড় বড় মানুষদের সাথে কাজ করেছি এই সিনেমাটি করাকালীন, অভিজ্ঞতাটা এখনও অবধি ভালো, কারণ যে ভদ্রলোক প্রডিউসার হিসেবে সামনে ছিলেন সে একেবারে নিপাট একজন ভালো মানুষ, নিজের জমানো পয়সা দিয়ে একটা সিনেমা বানাচ্ছেন। এবং আমরা কিন্তু যে প্রচুর টাকা উড়িয়েছি এমনটাও নয়, বাজেট কমের জন্যই আমার যেমন এখন তিন চার দিন শুটিং বাকি, সেটা হয়তো সেই জন্যেই হতে পারে, কিন্তু চেষ্টা করেছে একটা ভালো সিনেমা কন্যাশ্রীকে নিয়ে বানানো, আর সেটা হতে পারে তার এই এই পলিটিক্যাল পার্টিকে ভালোবাসার জন্যে, দিদিকে ভালোবাসার জন্যে। এবং আমরা সবাই খুব ভালোভাবে কাজটা করেছি, সুতরাং আমি চাই তিন চার দিন শুটিংটা হোক এবং সিনেমাটা রিলিজ করুন, যাই হোক না কেন সিনেমাটা রিলিজ করুন। বেশ চ্যালেঞ্জিং চরিত্র, নিঃসন্দেহে চ্যালেঞ্জিং চরিত্র, কারণ দেখো সারাক্ষণ তোমাকে তো মাপা হচ্ছে তুমি ঠিক পারছো কি পারছো না। এবং আমি সেই ক্ষেত্রেই বললাম যে আমি দিদিকে ভ্যাঙানোর চেষ্টা একেবারে করিনি, আমি একেবারেই চরিত্রটা নিজের মতো করে সাজিয়েছি, আমার নিজের মতো করে শুধু নয়, আমার ডিরেক্টর এবং আমি দুজনে বসে সুন্দর করে সাজানো হয়েছে। এবং একজন মহিলা চরিত্র যে একদম বেসিক রূপ থেকে উঠে এসে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং সে কী কী চেঞ্জেস নিয়ে এসেছেন, মেয়েদের জন্যে কী ভেবেছেন, এবং সে একেবারে তাই। এবং ওই ওই জায়গাটা যখন কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মানুষের কী কী লাভ হয়েছে, মেয়েরা কীভাবে পড়াশোনা করে আগে এগিয়ে যেতে পেরেছে, আমার করতে ভালো লেগেছে। একজন মেয়ে আগে এগিয়ে যাওয়ার গল্প কার ভালো না লাগে, ওয়েবে। এবং তার সঙ্গে সঙ্গে ছোট পর্দায়, যে সহচরী শেষ হওয়ার পর অনেকগুলো দিন ধরে তোমার দর্শক অপেক্ষা করছে যে তুমি কবে আবার ছোট পর্দায় ফিরবে, কবে ছোট পর্দায় ফিরছো, আগামী নতুন কোনো কাজ বা ওয়েবের নতুন কাজ? ওয়েবে একটা কাজ রিলিজ করেছিল রাজনীতি, নেক্সট মাসে একটা রিলিজ করছে নিখোঁজ, এই মুহূর্তে ছোট পর্দায় ফেরা হচ্ছে না, মেয়েটাকে আর একটু সময় দিতে হবে, মেয়েটা বড্ড ছোট, মাঝে সহচরী করতে গিয়ে রিয়েলাইজ করেছি একটু সময় দেওয়া উচিত। দেখো চাইলেই হয়তো অনেকেই যায় বাড়িতে রেখে বাচ্চাকে কাজে, বাচ্চাকে রেখে আমি নিজেই করেছি, এক বছর তো প্রায় করেছি সহচরী, কিন্তু করতে গিয়ে আমার মনে হয়েছে ছোটোবেলা এই সময়টা ক্রুশিয়াল, ওর বড়ো হওয়াটা দেখতে চাই আমি, সেটা করতে গেলে মেগা সিরিয়াল করাটা সম্ভব নয়, ওরও আমার থেকে কিছু সময় প্রাপ্ত, ও চায় আমি আমাকে। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো, আমি কী হয় মেগা সিরিয়াল করলে একটাই অ্যাক্টরদের সুবিধে হয় যেটা মাস মাইনের মতো, তো উই গেট স্টেডি লাইফ, আমরা জানি মাস শেষেই রোজগারটা হবে। এখন সেই ভারসাম্যটা একটু হারিয়েছে, মাঝে মধ্যে টুকটাক করে কাজ করছি, বাট আই এম হ্যাপি, আই এম স্পেন্ডিং মোর টাইম উইথ মাই ডটার।
কিয়া কি বলে ছোট্ট ছানা তোমার, রোজ আমাকে মেকআপ এটা ভূত ভূতের মতো দেখতে লাগছে, এবং আমি সেজে গুজে দাঁড়ালেই ও ওয়েট টিস্যু নিয়ে আসবে এবং তেল নিয়ে এসে আমার মুখের মেকআপটা তুলে দেবে। তুমি কোথাও যাবে না আমাকে জোর, একদম সব উনি সব জানেন, উনি আজ নয় উনি আড়াই বছর বয়স থেকে মাস্কারাও চেনেন। অ্যান্ড এবং শি ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট থিংস, সকালবেলা মা শুটিংয়ে যেতে হলো শেষ, বাকি সময় শি ইজ পারফেক্টলি ফাইন, মা কোথাও বেরোতে পারবে না। তো আমি বলি এটা কেন, আমি তো সেই রাতে ফিরে আসবো, তো তোকে জড়িয়ে ধরেই শোবো, না তুমি কোথাও যাবে না আমার ছেলে, মানে ওর আমি ওর আমি মাঝে কালকে আমি খুব বললাম, মাঝে মাঝে মনে হয় তুই কি আমার মেয়ে, না তুই আমার দিদি, না তুই আমার মা, না তুই আমার বোন, তুই কি বললাম তো আমার মেয়ে। তো আর ইয়া উই স্পেন্ড আ লট অফ টাইম টুগেদার, অ্যান্ড থ্যাঙ্কফুলি ও আছে জীবনে, তাই সময়টা সুন্দর হয়। এখন কোনিদির সহচরী সেই ছোট্ট ছোট্ট সেটা বোধহয় প্রত্যেক মায়েরই সবথেকে প্রিয় সহচরী মেয়েই হয়, আমার মায়েরও তাই ছিলাম, এবং সবার সঙ্গে সঙ্গে প্রত্যেক মেয়েই যখন মা হয়ে ওঠে এই এই বড় প্রাপ্তিটা থেকে যায়। তাহলে আমরা শেষ করবো আমাদের আড্ডা, তো দর্শকদের মায়া নিয়ে কী বলবে? মায়া নিয়ে এইটুকুনি বলতে পারি, হলে অলরেডি আসছেন, আরও ভিড় করুন, আসুন দেখুন বাংলা সিনেমায় ম্যাকবেথকে নিয়ে একটা সিনেমা ভাবা হয়েছে, রাজশ্রীর অনেক চেষ্টা করে একটা সুন্দর সিনেমা তৈরি করেছে, আপনাদের ভালো লাগবে, আপনারা ডিপ্রাইভ হবেন না, আসুন হলে এসে টিকিট কেটে সিনেমা দেখুন। আর আপনারাও এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন আর্টেজ টিভি HD-তে।